রথযাত্রার কথা বললে আমাদের সর্বপ্রথম মনে যেটা আসে তা হলো পুরী রথযাত্রা। পুরী রথযাত্রা আমাদের সকলের মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছে। পুরী রথযাত্রাতে যে তিনটি রথ ব্যবহার করা হয় সেটির ভিন্ন ভিন্ন নাম আছে। জগন্নাথদেব যে রথে অবস্থান করেন সেটির নাম নন্দীঘোষ, আর বলরাম যে রথে অবস্থান করেন তার নাম তালদবচ, এবং সুভদ্রা রানী যে রথে অবস্থান করেন তার নাম হলো দর্পদলন। এই তিনটি রথের উচ্চতা, রং এবং আকৃতি সব কিছু কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। সে হিসাবে কোনটি কোন দেবতার রথ সেটা ভালোভাবে জানা যায়। এছাড়াও জগন্নাথ দেবের রথের যে চাকা আছে সেটির 18টি চাকা, বলরাম দেবের রথের চাকা 16টি, এবং জগন্নাথ বলরাম ও বোন সুভদ্রার রথে থাকে 12টি চাকা। বর্তমানে জগন্নাথ দেবের রথযাত্রা বিশ্ববিখ্যাত এবং সারা ভারতবর্ষে মানুষের কাছে এটি খুব আনন্দের অনুষ্ঠান। পৌরাণিক ঘটনা অনুসারে এই উৎসব সূচনা হয়েছিল যখন ভগবান জগন্নাথ দেবের বোন সুভদ্রা পুরী অর্থাৎ উড়িষ্যা রাজ্যে অবস্থিত একটি জায়গা দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ভগবান জগন্নাথ বলরাম ও বোন সুভদ্রার সাথে এই উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সে থেকে হিন্দু ধর্মের এই দিন অনুসারে প্রতি বছর রথযাত্রা পালিত হয়ে আসছে। রথযাত্রা উৎসবে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তাদের রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান। গুন্ডিচা মন্দিরে সাত দিন থেকে অষ্টদিন অবস্থান করেন, অর্থাৎ বলা যেতে পারে গুন্ডিচা মন্দির যেটা জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসাবে বিখ্যাত, সে জায়গায় যাওয়াকে কেন্দ্র করে এই রথযাত্রা উৎসব পালিত হয়। সাত দিন মাসির বাড়ি থেকে পিঠে খেয়ে আবার বাড়ি পথে রওনা হওয়া এই যাত্রাকে উল্টো রথযাত্রা বলা হয়। প্রতি বছর অক্ষয় তৃতীয়া দিন থেকে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার নির্মাণ কাজ শুরু হয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।